নমস্কার বন্ধুগণ, ডিজে সাউন্ড বাঁকুড়া আপনাদের সামনে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি আহুজার স্ট্যান্ড, মাইক্রোফোন স্ট্যান্ড এবং একটি আহুজার মাইক্রোফোন। মাইক্রোফোনটি টেস্ট করে আপনাদেরকে দেখাবো তার কোয়ালিটি কেমন, এবং একটি লোকাল স্ট্যান্ড, দুটার প্রাইস পার্থক্য এবং যে মাইক্রোফোনের কোম্পানি তার প্রাইস, এইসব নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তাহলে বন্ধুগণ ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাহলে বন্ধুগণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যে মাইক্রোফোন স্ট্যান্ডগুলোর কথা বলছি, এই দেখুন দুটো স্ট্যান্ড, এই দুটো স্ট্যান্ডের মধ্যে এটি হচ্ছে লোকাল আর এটি হচ্ছে আহুজা কোম্পানির। আহুজা কোম্পানির খুব ভালো স্ট্যান্ড। চলুন আপনাদেরকে সামনের থেকে দেখুন মাইক্রোফোন স্ট্যান্ডটি। এটা আহুজা কোম্পানির স্ট্যান্ড, আর এটি হচ্ছে লোকাল স্ট্যান্ড। এটার মডেল নাম্বারটা দেখুন, স্ট্যান্ডগুলো দেখুন। এটি হচ্ছে লোকাল স্ট্যান্ড, এটারও প্রাইস বলবো। আর এটি হচ্ছে আহুজা কোম্পানির স্ট্যান্ড, খুব ভালো স্ট্যান্ড, এটারও প্রাইস বলবো। আর এর কোয়ালিটি দেখুন, আর এটি দেখুন, এই হেভি মেটাল, এই পাইপটা সলিড পাইপ। এটার হাইটটা আপনাদেরকে দেখাই, এটার ওয়েট তো প্রচুর, এটা হেভি ওয়েট, এটা একদম হালকা। একটু সামনে এসে দেখুন, এটা কিছুদিন ব্যবহার করার ফলে দেখুন অবস্থাটা, আর এটি দেখুন, এটাও আমি কিছুদিন ব্যবহার করছি। তাহলে বন্ধুগণ যে স্ট্যান্ডগুলো দেখলেন, এই দুটো স্ট্যান্ড, এই দুটো স্ট্যান্ডের এটা হচ্ছে আহুজার স্ট্যান্ড, যার প্রাইস হচ্ছে 1050-এর ভিতরে, আর এটি হচ্ছে 650 টাকার মধ্যে। তাহলে আমি তো বলি বন্ধুগণ, 650 টাকার স্ট্যান্ড নেওয়ার থেকে আপনি আর একটু দু পয়সা বেশি দিয়ে আপনি আহুজার স্ট্যান্ডটা নেওয়া অনেকই ভালো। এই ড্যামেজের যে হয়ে যাচ্ছে এই কমা স্ট্যান্ডটা, সে ড্যামেজটা এটাতে আসবে না। তাহলে বন্ধুগণ মাইক্রোফোন স্ট্যান্ডের কথা হয়ে গেল, এরপর আপনাদেরকে দেখায় আহুজার একটা মাইক। তাহলে বন্ধুগণ যে মাইক্রোফোনটির কথা বলছিলাম সেটা হচ্ছে আহুজার মাইক্রোফোন। আহুজার লো প্রাইস থেকে হাই প্রাইসের নানা ধরনের মাইক্রোফোন আছে, কিন্তু এটা একটা কম বাজেটের মধ্যে খুব ভালো মাইক্রোফোন, যার মডেল নাম্বার দেখুন দেখাচ্ছি, এই মাইক্রোফোনটি দেখুন। এই মাইক্রোফোনটি হচ্ছে আহুজার ADM 311, তার প্রাইসটি দেখুন। আসুন এই মডেল নাম্বারটা দেখুন, ADM 311, ঠিক আছে বন্ধু। এর প্রাইস যেটা দেখলেন আপনি ডিলারের কাছে গেলে, এই যে প্রাইসটি দেখছেন, ডিলারের কাছে গেলে
কিছুটা কম হবে। এই মাইক্রোফোনটি আমি ব্যবহার করছি, খারাপ না, ভালোই মাইক্রোফোন। চলুন আপনাদেরকে এটা খুলে দেখায়, খুলে দেখানোর পরে টেস্ট করে দেখব কেমন তার সাউন্ড কোয়ালিটি। আসুন তাকে আগে খুলে দেখায় আপনাদেরকে। এর লোগোটা দেখলেন, এর দেখে নেবেন। তাহলে বন্ধু, কোনো মাইকের গেট আপটি দেখুন, দেখতে খুব সুন্দর। এর স্লিপার সুইচটাও খুব ইজিলি কাজ করে, আপ ডাউন, দেখতে সুন্দর গেট আপটা। এর হোল্ডারটি লাগানোর পরে খুব সুন্দর লাগে দেখতে, আর ইজিলি হোল্ডারটা লেগে যায়। তাহলে বন্ধুগণ, আমরা বক্সের মধ্যে কি পেলাম? একটি মাইক্রোফোন, একটি ক্যারি ব্যাগ যাতে আহুজা লেখা আছে, এক্সেলার কর আর হোল্ডার। ঠিক আছে বন্ধু। তাহলে বন্ধুগণ, এই আহুজার এই মাইক্রোফোনটি আমরা যে অ্যাম্প্লিফায়ারে টেস্ট করব, এটা হচ্ছে আহুজার SSA 250 DP। চলুন। হ্যালো হ্যালো মাই টেস্টিং। তাহলে বন্ধুগণ, আপনারা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন, দেখুন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। ডিজে সাউন্ড যে জিনিসগুলো ব্যবহার করে খারাপ করে না। হ্যালো 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 মাই টেস্টিং। তাহলে বন্ধুগণ, আপনারা এই টেস্টিং দেখলেন, তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুগণ, টেস্টিংটি দেখলেন, সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। তাহলে বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে আর ছোট্ট কথা বলি, আপনারা আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আমি সবসময় ফোন ধরতে পারি না একটু ব্যস্ততার জন্য, অনেক ভাই ফোন করেন, আমি কিন্তু ফোন ধরতে পারি না, তাই বন্ধুগণ তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং করোনার যে প্রকোপ চারিধারে, তাতে আতঙ্কিত হবেন না, হাত ভালো করে ধোন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অযথা বাইরে বেরোবেন না, অযথা ভিড়ের মধ্যে যাবেন না, পরিষ্কার থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন, সরকারের নির্দেশ মেনে সরকারের সহযোগিতা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।